সিলেটের জয়ন্তপুরে বন্যার পানিতে নিখোঁজ মাছেলের মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মাছেলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত শুক্রবার ছেলে নজমুন নেসাকে নিয়ে ছাতারখাই গ্রামে গিয়েছিলেন মেয়েকে দেখতে। ফেরার পথে পানির স্রোতে ভেসে তলিয়ে যান তারা। পরে খোঁজাখুঁজির পরেও তাদের কোনো সন্ধান মেলেনি। সকালে লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।